যানজট রুখতে ইতিমধ্যেই পরিবহন দপ্তরের পক্ষ থেকে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে টোটো অটো চলাচলকে নিষেধাজ্ঞা জারি করেছে। বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে ফ্লেক্স লাগানো হয়েছে যাতে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো অটো না চলে, এবং সেই কারণেই কিন্তু ডানকুনিতে এই টোটো দৌরাত্ম্য রুখতে এবার তৎপর হয়েছে পুলিশ প্রশাসন এবং ডানকুনি পুরসভা। আমরা দেখতে পাচ্ছি আজকে এই বৈঠক চলছে এবং সেখানে একদিকে যেমন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের, অন্যদিকে আরটিওর যারা আধিকারিক তারা রয়েছেন এবং ডানকুনি পুরসভার পক্ষ থেকেও একটি প্রতিনিধি দল রয়েছেন, এক্সিকিউটিভ অফিসার অপ্রজিতি পাল সহ পুর প্রধান ভাইস চেয়ারম্যানরা প্রত্যেকেই কিন্তু জানতে চাইছেন যে কত টোটো এই ডানকুনিতে চলছেন, তাদের বৈধতা কী রয়েছে এবং সমস্ত বিষয়টা খতিয়ে দেখার পর তারপর কিন্তু একটা নিয়ম অনুযায়ী সেই টোটোগুলোকে চালানো হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে ই রিক্সায় কিন্তু এগুলোকে ট্রান্সফার করতে হবে, অর্থাৎ যাদের ই রিক্সা আছে সেইগুলোকেই কিন্তু নাম্বার প্লেট দিয়ে সেইগুলোকে চালানোর জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলো গ্রহণ করা হবে, এবং সেই কারণেই আজকে বৈঠক হয়ে গেল ডানকুনিতে। দেখুন, গভর্নমেন্ট অর্ডার যেটা হয়েছে সেটাকে সামনে রেখে আজকে আমাদের মিটিং ডাকা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন এসিপি টু সাহেব, ছিলেন আইসি সাহেব, সেকেন্ড অফিসার ছিলেন এবং ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর এবং এআরডিও সাহেবও ছিলেন, এবং আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, সিআইসি ছিলেন, কাউন্সিলর ছিলেন এবং ছিলেন ইও সাহেব, এবং কিছু অটো টোটো চালক ভাইয়েরাও ছিলেন। মূলত যে নির্দেশিকা রয়েছে যেন তাদের দু চাকা বা তিন চাকার গাড়ি যেন লাইসেন্স থাকে, এবং তাতে ডানকুনি পৌরসভার পক্ষ থেকে একটা তাদের নাম্বারিং করে দেওয়া হবে। যদি কোনো টোটো অটো, বিশেষ করে টোটোটা, টোটোর উপরেই আমাদের বেশি নজর দেওয়া হয়েছে যে টোটো ভাইরা হয়তো কেউ কারোর সময় মানে অসুবিধার সময় বেশি টাকা নিয়ে নিল কারোর থেকে, যেখানে 10 টাকা বাড়ায় সেখানে 20-25 টাকা চাইবে, তা এটা কেন চাওয়া হবে? সেটা আমাদের ডানকুনি পৌরসভারও একটা নাম্বার দেওয়া থাকবে, ডানকুনি থানারও একটা নাম্বার দেওয়া থাকবে, তারা যেন নাম্বারিংটা বলে দেয় যে এত নাম্বার টোটো আমাদের সঙ্গে এই ব্যবহার করেছে বা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে বা এত টাকা নিয়েছে। এই ধরনের খবর পেলেই আমরা তাদের সঙ্গে আলোচনা করব এবং যত সম্ভব আমরা চেষ্টা করব যে এই রকম ঘটনা যাতে না ঘটে, একদম সিজ করে দেওয়া, তাদেরকে আর চালাতেই দেব না, কেন মানুষের ভালোর জন্যে, মানুষের পরিষেবা দেওয়ার জন্যই তাদেরকে দেওয়া হচ্ছে, রুট দেওয়ার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। তাতে যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে, তাহলে কেন এইরকমভাবে চলবে? তাই আরটিও সাহেব বললেন যে দু চাকা বা তিন চাকার যেন ড্রাইভিং লাইসেন্সটা তারা যেন করে নেয়, এবং আমরাও চিন্তাভাবনা করছি যে কীভাবে তারা চালাবে, যেহেতু অনেক মানুষ এটার উপর নির্ভরশীল। আবার এটাও আছে, অনেকে আবার ওই নির্ভরশীলের নাম করেও আবার অনেকে 8-10-12 গাড়ি কিনে অন্য লোককে দিয়ে করাচ্ছে, এটা একটা ব্যবসা চলছে, এই ব্যবসা আমরা চলতে দেবো না। যে মানুষটা সত্যিই দরকার, যার পেট চলার জন্য, যার ফ্যামিলি চলার জন্য যাদের দরকার, তারাই শুধুমাত্র চালাবে। একটা মানুষের একটাই অটো, একটাই টোটো থাকবে, তার দুটো থাকবে না। এটা কিন্তু বিশেষভাবে আমাদের কাউন্সিলরদেরও বলবো এবং আমাদের সবাই মিলে যখন আবার আলোচনা হবে এটাই আমাদের সিদ্ধান্ত যে একটা মানুষের একটাই টোটো থাকবে, এবং তাদের সত্যিই যেন জীবিকা নির্বাহের জন্য যাদের দরকার তারাই করবে, ব্যবসার জন্য এইটা হবে না। মাত্রাতিরিক্ত যে টোটো এক একজন, যেমনটা জানা যাচ্ছে যে এক একজন 4-5টি করে টোটো কিনে তারা অন্যান্য চালকদেরকে দিয়ে চালাচ্ছেন, সেগুলোকেও কিন্তু নিয়ন্ত্রণ করা হবে, যে মালিক সেই টোটো চালাবে এমনটাই প্রাথমিকভাবে পুলিশ সেই নির্দেশিকা তারা বলছেন, টোটো চালকদের সঙ্গে কথা বলছেন। এখন দেখার এই বৈঠক এবং পরিবহন দপ্তরের এই যে নির্দেশ, তারপরও কতটা টোটো দৌরাত্ম্য নিয়ন্ত্রণ হয়, মানে আমাদের যে টোটোর সব লাইসেন্সের ব্যবস্থা করে দেবে আর নাম্বারিংয়ের ব্যবস্থা করে দেবে, তারপরে কিছু লোকের এক একজনের 7-8-10 টোটো চলছে, সেইগুলো বিষয়ে কথা উনি বললেন যে একটা মানুষের একটাই টোটো চলবে, হ্যাঁ সেই চালাবে, আর দুটো টোটো কারোর হবে না উনি বলল। আমাদের নাম্বারিং করেছে, খুব আমরা এটাতে সন্তুষ্ট, নাম্বারিং করলে তাহলে আর এত ঝঞ্ঝট হবে না, বাইরেকার গাড়ি মানে আমাদের এলাকার গাড়ির বাইরের গাড়ি ঢুকবে না, এটাই আমরাও চাই, তাতে ঝঞ্ঝট কম। এইটাই, আমার নাম বাবু সাহু। একটা কথা বললাম যে গাড়ি যা পরিমাণে বেড়েছে সেই গাড়িগুলোকে কন্ট্রোল করতে হবে এবং গাড়িগুলোকে বন্ধ করতে হবে, মানে এই যে গাড়ি চলছে চলুক, এরপরে দ্বিতীয়বার গাড়ি যেন না বাড়ে, আর যেন না বাড়ে, পুরো কোম্পানি থেকে ওখানে ব্যান করে দিতে পারে, আর গাড়ি যেন না বাড়ে, তাহলে এরা করে খেতে পারবে না পরবর্তীকালে, খুব বিপদে পড়তে হবে আমাদের। টোটো চালিয়ে আমাদের সমস্যা চালাই, এই জন্যই সবাই যেটা খেতে পারে করে এটাই আমরা চাই। সঞ্জয় ঘোষ।
আমরা মোটামুটি আজকে এসেছিলাম 5-6 স্ট্যান্ডের এসেছিলাম, তার মধ্যে আমরা ডানকুনি স্টেশন থেকে আপ টু চণ্ডীতলা অবধি যাই। তো এইরকম মোটামুটি 1400-1500টা তো চলে। অন্যদিকে এই টোটো দৌড়াত্ম রুখতে তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তারা বলছেন যে তৃণমূলের আমলেই জাতীয় সড়ক হোক বা রাজ্য সড়ক, সমস্ত জায়গাতেই তৃণমূল নেতা কাউন্সিলরদের মদতেই বেড়ে উঠেছে অবৈধ পার্কিং, এবং সেক্ষেত্রে টোটো নিয়ন্ত্রণ করতে গেলে তৃণমূল সরকারটাই চলে যাবে এমনটাই কিন্তু বেনজরি আক্রমণ করেছে বিজেপি নেতা রঞ্জন বিশ্বাস। পাল্টা জবাব দিয়েছেন ডানকুনি শহর শ্রমিক সংগঠনের নেতা দেবাশিস নন্দী। না, ব্যাপারটা কমপ্লিটলি আইওয়াস। তৃণমূল কংগ্রেসের মিশন আর ভিশন হচ্ছে অটো, টোটো আর লোটো। যারা পুরনো তৃণমূল কংগ্রেস তারা প্রমোটারি করে লুটছে, আর যারা নব্য তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারে হেঁটেছে, কর্মসংস্থান নেই, কারখানা নেই, তারা অটো টোটো চালাচ্ছে। যাদের একটু পয়সা বেশি আছে তারা টোটো অটো চালাচ্ছে, যাদের কম আছে তারা টোটো চালাচ্ছে। এবং শুধুমাত্র এই আমাদের এই রোড মানে টিএন মুখার্জি রোড বা ন্যাশনাল হাইওয়ে চারিপাশে অবৈধ টোটো স্ট্যান্ড। সুতরাং এখন যে চারিদিকে ওরা ফ্লেক্স করছে বা পুলিশের তরফ থেকে ব্যানার বা মাইকিং করা হচ্ছে, এটার সঙ্গে এটাকে বাস্তবায়ন করার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। এটা একটা কমপ্লিট আইওয়াস। রাস্তার পরিস্থিতি খারাপ, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরিবহন ব্যবস্থা বাস লরি যাতায়াত করতে পারছে না, রাস্তা ভেঙে পড়েছে, প্রতিনিয়ত 2-3টা করে টোটো উল্টাচ্ছে, মানুষের প্রাণনাশের একটা আশঙ্কা দেখা দিচ্ছে। কত রাস্তার ধারে কালীপুর থেকে শুরু করে হাউজিং থেকে শুরু করে দিল্লি রোড চারিপাশে তো টোটো স্ট্যান্ড থেকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কাউন্সিলররা কোথা দিয়ে মাসোহারা আছে, কোথাও সাপ্তাহিক রয়েছে, আর বেকার যুবকরা কী করবে, তাদের করে খেতে হবে, তারা ওই একটা করে 1,00,000 টাকা 1,50,000 টাকা কোথা দিয়ে লোন নিয়ে টোটো নিয়ে বেরিয়ে পড়ছে, তৃণমূল কংগ্রেসের নেতাদের 50-100 দিচ্ছে, টোটো স্ট্যান্ডে দাঁড়াচ্ছে আর টোটো চালাচ্ছে। কী করা যাবে? কোনো তৃণমূল কংগ্রেসের ওপর থেকে বলতে পারে, হয়তো নির্দেশ দিতে পারে, কিন্তু গ্রাসরুট লেভেলে যে সমস্ত কাউন্সিলর আছে বা লোকাল যারা নেতা আছে তাদের সংসারও এই টোটোওয়ালাদের পয়সায় চলে, তোলার পয়সা। এবং এটা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। সে 21 জুলাই হোক বা তৃণমূল কংগ্রেসের যে কোনো মিটিং মিছিল হোক, এদেরকে ফোর্সফুলি নিয়ে যাওয়া হয়। সুতরাং এদের যদি বন্ধ করা হয়, তৃণমূল কংগ্রেস দলটাও 2024 সালে থাকবে না, ভোট ব্যাংক বসে পড়বে না। নিশ্চিতভাবে সরকারের একটা নির্দিষ্ট চিন্তাভাবনা আছে, এবং সেই চিন্তাভাবনায় সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তো আমাদের সকলকে মানতে হবে, এবং এটা মানাটার হচ্ছে একটা নিয়মের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে, সবাই যাতে একটা ঐক্যবদ্ধ মানে থাকে সেটার জন্যই করা। এবং এক্ষেত্রে তো যদি সেই সিদ্ধান্ত হয়, কারোর তো কাজ যাবে না, কাউকে সরিয়েও দেওয়া হবে না, কিন্তু এটা নির্দিষ্টভাবে মানুষের নিরাপত্তার কথা ভেবে যেটুকু যা করতে হবে আমাদের, সেই নির্দেশ দিলে আমাদের সেটা পালন করতে হবে। যেভাবে যানজট তৈরি হচ্ছে জাতীয় সড়ক বলুন বা বিশেষ করে যে সমস্ত টিএন মুখার্জি রোড বা জিটি রোড, সেখানে যেভাবে যানজট তৈরি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা এই বৈঠক, এই প্রশাসনিক যে নির্দেশ, সেগুলো থেকে এই টোটো দৌড়াত্ম কতটা নিয়ন্ত্রণ হয় এখন সেটাই দেখার। এ বিষয় নিয়ে আপনারা কী বলবেন কমেন্ট বক্সে, এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। বাংলার খবর বিশ্বের দরবারে।